আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত অবশেষে সম্পূর্ণ হলো রাজ্যের টেট পরীক্ষা একত্রিশে জানুয়ারি অর্থাৎ আজকের দিন দু সালের প্রাথমিক টেট পরীক্ষার নীল নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ বিধি মেনে নেওয়া হলো প্রাথমিক টেট পরীক্ষা সারা রাজ্যের প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষায় অংশ নিলেন আজ পরীক্ষার্থীরা সশে এসে পরীক্ষা দিলেন দুপুর একটা থেকে শুরু হয় পরীক্ষা মোট দু ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের উত্তর দেওয়ার জন্য রাজ্য জুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবারে টেট পরীক্ষা কোথাও থেকে তেমন গণ্ডগোলের ছবি এখনও সামনে আসেনি প্রশ্ন আউট হয়ে যাবার খবরও এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে প্রশ্ন নিয়ে বিস্তর অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা অধিকাংশ পরীক্ষার্থীর অভিযোগ এবারে টেটের প্রশ্ন খুব কঠিন হয়েছে বিশেষ করে গণিতের প্রশ্নগুলো অনেকটাই বড় বড় হয়েছে যেগুলো পড়তে গিয়ে অনেকটাই সময় ব্যয় করতে হয়েছে পরীক্ষার্থীদের তাছাড়া এনসিটি নিয়ম মেনে চলার কথা বললেও অনেক ক্ষেত্রে নিয়ম ঠিকভাবে মানা হয়নি বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা ফলে পরীক্ষা দেওয়ার পর অনেকেরই মুখ ভার চাকরি প্রার্থীদের বড় অভিযোগ প্যাডাগোজি নিয়ে এনসিটি নিয়ম অনুযায়ী মোট পাঁচটি বিষয়ের প্রতিটিতে তিরিশ নম্বর করে মোট একশো পঞ্চাশ নম্বরের প্রশ্ন হবে সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট পেডাগজির প্রশ্ন থাকবে চাকরি প্রার্থীদের অভিযোগ গণিত বিষয়ে পেডাগোজি একটাও প্রশ্ন নেই বেশিরভাগ পরীক্ষার্থীদের মতে কেবল বিদ্যার প্রশ্ন তুলনামূলক অনেকটাই সহজ হয়েছে অন্যগুলি বেশ কঠিন ফলে অনেকেই পরীক্ষা দেওয়ার পর হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন দীর্ঘ পাঁচ বছর পর সম্পূর্ণ হল প্রাথমিকের টেট পরীক্ষা দু হাজার সতেরো সালের বারোই মে প্রকাশিত বিজ্ঞপ্তি হওয়ার পর যারা আবেদন করেছিলেন তারা এই দিন পরীক্ষায় বসেছিলেন এখন দেখার এবারে টেট পরীক্ষা নিয়ে আরও কী কী নতুন তথ্য সামনে উঠে আসছে